প্রিয় ভাইরা আমার এখলাস মানুষের নষ্ট হয় তিন কারণে কয় কারণে নষ্ট হয় তিন ভাবে মানুষের নষ্ট হয়ে যায় আল্লাহর জন্য আমল এই জিনিসটা নষ্ট হয়ে যায় তিন কারণে নাম্বার এক মানুষ লোক দেখানোর জন্য যখন কোনো কাজ করে নেকামল করে কোনো ভালো কাজ করে আর আশা থাকে যেন মানুষ সেটা দেখে মানুষকে দেখাবে দেখিয়ে তার দিকে আকৃষ্ট করবে মানুষের কাছে ভালো সাজবে এই মানসিকতা নিয়ে এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ভালো কাজ করে তখন মানুষের এখলাস নষ্ট হয়ে যায় ওইটাকে বলে রিয়া এটাতে কি বলে ভাই রিয়া রাত থেকে আরবি রাত মানে হলো দেখা রিয়া উদ্দেশ্য হলো এরা আতুন মানুষকে দেখানো মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ যদি করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এখলাস নষ্ট হয়ে যায় রসুল করিম সাল্লাহাম বলেছেন আমি আমার উম্মতের আমি আমার উম্মতের যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি আমি তো চলে যাব কেমত পর্যন্ত আমার উম্মতেরা পৃথিবীতে বসবাস করবে মুসলমানদের মধ্যে সবচেয়ে যে বিষয়টিকে যে তাদের দুশ্চরিত্রকে যে খারাপ গুণটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যেটা তাদেরকে ধ্বংস করে দিবে সেটা হলো গুপ্ত শির গোপনে গোপনে শির হবে ভেতরে ভেতরে ক্যান্সার হয়ে যাবে সব ধ্বংস করে ফেলবে সাহবিরে জিজ্ঞাসা করলেন গুপ্ত শির কোনটা যেটাকে আপনি এত ভয় পাচ্ছেন করিম সাল্লাহাম তখন বললেন গুপ্ত শির হলো মানুষ ভালো কাজ করবে মানুষকে দেখানোর জন্য রিয়া লৌকিকতা এটা আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার তবা করে যদি আমরা এখনো নিজেকে সংশোধন করে নেই ইনশা আল্লাহ যেটুকু আমল করবেন আল্লাহর কাছে সেটার বিনিময় পাবেন তাহলে লোক দেখানো আমল করা যাবে না নষ্ট করে তিন বলছিলাম নাম্বার লোক দেখানো দেখানো আমল আমল কি এক আরেকটা হলো আহ একটা হলো রিয়া লোক দেখানো আর লোক শোনানো আমল লোক দেখানো আরেকটা হলো কি লোক শোনানো লোক শোনানো মানে কি মানুষের কাছে বলে বেড়া আছে না এরকম রোগ বিশেষ করে অর্থনৈতিক ইবাদতের মধ্যে এই ঝামেলাগুলো বেশি হয় মানুষের কাছে কি করে বলে বেড়া নামের শুরুতে আলহাজ লাগায় এই রোগ আছে না নাই আমাদের সমাজে আমি একবার আমার এক মুসল্লি মাদ্রাসা বা মসজিদে কিছু দান করছিলেন তো রশিদ লিখছি শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি শুধু নাম লিখছি আর কি পরে উনি বললেন যে ইমাম সাহ আল্লাহ তো আমার পশ্চিম দিকে নিছিল আমি বললাম মানে বলে আপনি সহজ কথাটা বুঝলেন না মানে আরে আল্লাহ আমারে মক্কায় নিছে তো তা বললাম তো কি হয়েছে আমি আসলে বুঝতে পারিনি বলে যে আপনি আমার নামটা যে এভাবে লেখলেন আমি তো হজ করছি আমি তখন ধরতে পারছি ও আচ্ছা তো আপনার নামের সাথে আল্লাহাজ লাগানো হয়নি এই আলহাজের হজ তাকে জান্নাতে নিবে না এই হজ কোনো কাজে আসবে এটা তার আমল নামায় যোগ হবে আল্লাহ এই রোগ আমাদের দেশে আমাদের সমাজে আছে না নাই বিশেষ করে কারোর জন্য যদি উপকার করেন খবরদার এটা জাহির করবেন না এটাকে গোপন রাখবেন এটার বিনিময় আল্লাহর কাছে আশা করতে পারেন আর যদি বলেন একটা হলো লোক দেখানো আর হলো লোক শোনানো গল্প দেওয়ার একটা বদভ্যাস আমাদের দেশে মানুষের ভিতরে একটু বেশি আমাদের দেশে মানুষের চরিত্রের ভিতরে এই গুণটা এই খারাপ চরিত্রটা বেশি কিছু ভালো কাজ করলে বলা ছাড়া থাকতে ঠিক না বেঠিক তাহাজুত পড়তে উঠছে একজন তাহার তো গল্পের মধ্যে ফাঁকে বলে ফেলবে আল্লাহ গুম ভাঙায় দিছে আলহামদুলিল্লাহ মানে আমি তাহাজুত পড়ছি এ রোগ আছে না নাই প্রিয় ভাইরা আমার ওই সমস্ত মানুষের আমল আল্লাহ কবুল করবেন যারা শুধুমাত্র আল্লাহকে শুনেতে চান কাকে শুনাইতে চান যারা শুধুমাত্র আল্লাহকে দেখাইতে চান কাকে দেখাইতে চান এই জিনিসটা ভাই ওয়াজ করা যত সহজ আল্লাহর কসম আমল করার তাছি বহুগুণ কঠিন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মুখলিনদের কাতারে সামিল হওয়ার তোফিক দান করুন আমাদের জীবনের প্রত্যেকটি আমলের সঙ্গে যেন এখলাস থাকে আমরা যেন শুধুমাত্র মালিককে দেখাই শুধুমাত্র মালিককে যেন আমরা শুনাই সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন প্রিয় ভাই আপনি দুনিয়ার মানুষের কাছে বললে মজা লাগে না ভালো কাজ করলে মানুষের কাছে বললে মজা লাগে কি লাগে না ফেইসবুকের যুগে সোশ্যাল মিডিয়ার এ যুগে এখন তো কোনো আমল করবে আর গোপন থাকবে এটা হতেই পারে না ওমরা করতে গেলে সেলফি হস করতে গেলে সেলফি দান করতে গেলে সেলফি এমনকি নামাজেও সেলফি তোলে এই রোগ না নাই প্রিয় ভাইয়েরা আমার ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট এগুলা কামানোর জন্য বাহাওয়া করার জন্য আপনি আপনি ইবাদতের প্রকাশ করে দিলেন আল্লাহর কাছে কোনো কিছুরই বিনিময় আশা করতে পারেন না এই সব হাবা পুরা হয়ে যাবে কোনো কিছু আপনি আল্লাহর কাছে বিনিময় পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনার এই যুগে যে যুগে আমল রক্ষা করা কঠিন যে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ আমল করে একটাও কাছে হওয়ার থাকে না এরকম যুগে আল্লাহ আমাদের আমল গুলোকে বিনিময়ে যেন আমরা মৃত্যুর পরে পাই আল্লাহর কাছে পাই সেইভাবে আল্লাহ তালা আমাদেরকে এখলাস দান করুন প্রিয় ভাইয়েরা আমার এখলাস নষ্ট করে তৃতীয় যে জিনিসটা সেটা হলো দুনিয়ার কোন ধান্দা বা স্বার্থ দুনিয়ার কোন স্বার্থ ওই যে ফেসবুকে আপনি পোস্ট দিবেন এটা মাথায় আছে। তাহলে লাইক পাবেন অনেক শেয়ার পাবেন অনেক এই মানসিকতা আছে না নাই আমাদের পূর্বসুরা এই প্রথম অংশের লোকেরা সাহাবায় ক্রাম এবং তাবে তাদের চরিত্র ছিল তারা আমল করে লুকাইতেন তারা আমল করে কি করতেন প্রিয় ভাই জীবনে বহু আমল করে মানুষকে দেখাইছেন শুনাইছেন আমি অনুরোধ করব এবার কিছু আমল করেন যেটা কেউ জানবে না কিছু দান করেন যেটা কেউ জানবে না শুধুমাত্র আপনি চেষ্টা করুন এভাবে আমল করা দু চারটি আমল করে মানুষকে বললে একটু ভালো লাগে বাহবা দেয় মানুষ বা মানুষ শুনলো আমি দিছি আমি আমলটা করছি অমুক ভালো কাজটা করছি এটা শুনতে ভালো লাগে না বলতে শুনতে ভালোই লাগে বিশ্বাস করুন আল্লাহর কসম ইমানই স্বাদ আমরা পাই নাই আমরা নামে মুসলমান নামে আমরা প্রকৃতি ইমানের স্বাদ যদি আপনি পাইতেন তাহলে রিয়া এবং সুম লোক দেখানো নুক লোক শুনানো এবাদত করে যে মজা পাই পাচ্ছেন মানুষকে না শুনানো মানুষকে না দেখানোর ফলে এর চাইতে বেশি মজা মনে মনে আপনার যখন মনে হবে যে আমি শুধু আমার মালিককে শুনেতে চাই আমার মালিককে দেখাতে চাই এই গোপন করেন লুকানোর চেষ্টা করেন কোন ভালো কাজ করে বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে আপনার অন্তর ভিতরে যে স্বাদ অনুভব করবেন সেই স্বাদ মানুষকে শোনানোর চাইতে অনেক বেশি উপভোগ্য আল্লাহ তালা আমাদেরকে সেরকম স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আমাদের সবাইকে আল্লাহ তালা মুখলেশদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন তাহলে আমাদের এখলাসগুলোকে নষ্ট করে তিন জিনিসে

পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন